গরিব অসহায় ব্যক্তিদের কাছ থেকে কোনো টাকা পয়সা নেন না মানবিক এই অটো চালক। গভীর রাতে অনেক অটো চালক কোনো কারণ ছাড়াই যাত্রীদের জিম্মি করে দ্বিগুণ ভাড়া আদায় করে। এই বিষয়টিও গভীরভাবে রেখাপাত করে আব্দুল জব্বারের মনে। আমাদের জন্য রাত্রিবেলায় যে আমাদের গাড়ি পাওয়া অনেক কষ্ট টপ ব্যবহার হয়ে যায় হচ্ছে, আমরা এই যে মিরসরাই থেকে আসার জন্য বা বত্তাকে থেকে আউতরাপ থেকে রাত্রিবেলা আমরা আসতেও কষ্ট হয়ে যায়। নিজের অতীত কষ্ট ও উপলব্ধি থেকে জব্বারের ইচ্ছা জাগে গরিব ও দুস্থদের জন্য কিছু করার। তারই ধারাবাহিকতায় গরিব ও অসহায়দের কাছ থেকে ভাড়া না নেয়ার ছোট্ট এই উদ্যোগ নিয়েছেন চট্টগ্রামের মিরসরাইয়ের আব্দুল জব্বার। আমাদেরকে এরকম কোনো না কোনো দিক উদ্যোগ নেওয়া অবশ্যই দরকার মানবিক কাজে। নিজের ক্ষুদ্র সামর্থ্যের মধ্যেও আব্দুল জব্বারের এই উদ্যোগ প্রশংসা পেয়েছে এলাকায়। মানবিক এই বার্তাটি সবার কাছে ছড়িয়ে দিতে নিজের উদ্যোগে জব্বার এলাকার বিভিন্ন জায়গায় পোস্টার লাগিয়েছেন। চট্টগ্রামের মিরসরাই উপজেলার মগহাদিয়া ইউনিয়নের গাজীটোলা গ্রামের মৃত আবুল কাশেমের সন্তান আব্দুল জব্বার। বাবা মায়ের ছোট সন্তান তিনি। অভাবের কারণে মাত্র চতুর্থ শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছেন। ছোটবেলাতেই অভাবের যন্ত্রণা হাড়ে হাড়ে উপলব্ধি করেছেন তিনি, আর তাই অভাবী দুস্থদের জন্য কিছু করার চিন্তা ছিল তার। দেখলাম তো অনেক গরিব অসহায়, টাকা দিতে আমাকে অনেক কষ্ট করে, আমার কাছে নিজের কাছে লজ্জা লাগে যে ওনাদের কাছ থেকে টাকা কিভাবে, আমার মানে নিজেকে অসহায় মানে নিজের কাছে অনেক কষ্ট লাগে যে ওনাদের কাছ থেকে কিভাবে টাকা নেব। চার সদস্যের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি জব্বার। একসময় চট্টগ্রামে ইলেকট্রিক ফ্যাক্টরিতে কাজ করতেন তিনি। এরপর গ্রামে এসে স্থানীয় রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত হন। পরবর্তীতে ঋণ নিয়ে কেনেন একটি ব্যাটারি চালিত অটোরিকশা। আমার যদি গাড়ি আরো একটা থাকতো তাহলে আরো বেশি মানুষকে বেশি সার্ভিস দিতে পারতাম। গোপনে পরিবার নিয়ে অভাবে কষ্ট করার কথা কেউ কেউ তাকে নিয়ে ঠাট্টা তামাশা করেছে। পরিবার চালাতে এখনো কষ্ট করে চললেও চেষ্টা করছেন মানুষের উপকার করার। দৈনিক প্রায় 1500 টাকা উপার্জন করলেও প্রতিদিন 1000 টাকা ঋণ পরিশোধ করতে হয় তাকে। ঋণের বোঝা টেনেও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মতো উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন জব্বার। তার এমন মহৎ উদ্যোগকে সম্মান জানিয়ে এলাকাবাসীও করছেন প্রশংসা। তার এই মানবিক কাজে সহযোগিতা প্রয়োজন হলে জব্বারকে সাহায্য করার আশ্বাসও দেন তারা। উনিও নিজেও গরিব, কিন্তু ওনার অন্তরস্থল থেকে গরিবের জন্য জাগ্রত আসছে যে তাকে ধন্যবাদ জানাই আমরা। আমি ওনার জন্য আমি সর্বক্ষণ আমাকে পাবো, উনি আমাকে সাড়া দিবে, আমি তার পাশে থাকবো বুঝছেন। আমার এটা এতটুকু থাকবে আশা আকাঙ্ক্ষা তার জন্য, আমি গরিবের জন্য আমিও নিজেও দেবো না উনিও দেবো না, আমি মানুষের জন্য। সামনে আরো বড় পরিসরে সেবাটি চালু করার ইচ্ছা পোষণ করেন আব্দুল জব্বার। সাহায্য সহযোগিতা পেলে এলাকাব্যাপী অসহায়দের বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা করার ইচ্ছা তার। সমাজের বিত্তবানরা এগিয়ে এলে তার এই মহান মানবিক কাজ সম্প্রসারিত হবে বলেই তার বিশ্বাস।